আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ীদের সাথে দ্বিতীয় দফায় ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ চলছে। সকাল 10:30টার দিকে সংঘর্ষ শুরু হওয়ার পর ঢাকা কলেজের ছাত্রদের একাংশ রাস্তায় ও আরেকটি অংশ কলেজের ছাদে অবস্থান নিয়ে ঢিল ছোড়েন। অন্যদিকে নিউ মার্কেটের সামনে অবস্থান নিয়ে ব্যবসায়ীরা ছাত্রদের লক্ষ্য করে দফায় দফায় ঢিল ছোড়েন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষ শুরুর পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে তুচ্ছ ঘটনা নিয়ে সোমবার রাতে উভয় পক্ষের মধ্যে প্রায় 3 ঘন্টা ধরে তুমুল সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারবো কি পারবো না, এটা একটা আতঙ্ক। আমরা রাস্তায় পার হতে পারছি না, আমাদের যেতে দিচ্ছে না। এই সংঘর্ষের কারণে রোজা রেখে আমাদের কলেজ থেকে এবং পুরো রাস্তাটা ব্লক করা আছে। এখন বাসা পর্যন্ত আমাদের যদি যেতে হয় তাহলে আমাদের পুরোটা হেঁটে যেতে হবে। পাহাড়ি ঢলে মেঘনা নদীর পানি বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, নাসিরনগর এবং বাঞ্ছারামপুর উপজেলার প্রায় 400 হেক্টর জমির ধান ডুবে গেছে। কৃষকরা জানান, জেলার হাওড় এলাকায় 32,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, কিন্তু মেঘনায় পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার অনেক জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন কৃষকরা। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে হাওড়াঞ্চলের বাকি সব ধানও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত পাকা ধান কাটতে কৃষকদের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। যে পানি আরো এ মাস মধ্যামধ্যে গিয়ে পানিটা আসলে হে পানি আয় পড়ছে 20-25 দিন আগে ধান এখনো কোনো কিছু ইয়ে হয়েছে না। এ বন ফুরাডই এখন বর্তমান যুগে তল, পানির তল। হাঁসখানি খেত করছিলাম গাঙ্গে, 5 কেজি খেত একবারে তলে গেছে গা। মানে 8 গানি খেত কাছিলাম কালকে, 10 কেজি দানা তো মারা ভাইছি। 4 গানি খেত করছি আমার 7,500 মতন গেছে গা। আমার মনে হয় আমার আর কিছু নাই, চলুম কেমনে না আমু কেমনে, আমার দুইটা মারালে আমি খুব কষ্ট করতেছি। সরকার আমার কিন্তু সাহায্য করে মনে করেন তাহলে বাঁচতে পারবো। সদ্যোজাত যমজ সন্তানের একজনকে হারিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। টুইটারে এই দুঃসংবাদের কথা জানান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেসের সই করা বিবৃতিতে বলা হয়, ছেলেকে হারানো কষ্টে তারা বিধ্বস্ত। বিবৃতিতে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা এবং এই কঠিন সময় তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষারও অনুরোধ জানান। গত বছরের অক্টোবরে যমজ সন্তানের বাবা হয়েছিলেন এই দম্পতি। এবার স্পেনীয় শেয়ারবাজার সংবাদ। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড গত বছরে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য 12% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানি সমন্বিত ইপিএস 1.51 টাকা, আগের বছর ইপিএস ছিল 1.24 টাকা, সম্পদ মূল্য 20.42 টাকা, যা আগের বছর ছিল 19.08 টাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।